নিষেধাজ্ঞার পরও রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেনি পশ্চিমা দেশগুলো। বিকল্প রুটে দেশগুলো তেল এবং গ্যাস কেনা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে রুশ জ্বালানি মন্ত্রী নিকোলে শালভেন্স। যুদ্ধে রাশিয়ার অস্ত্র যোগানে অর্থ সরবরাহ বন্ধ করতে রুশ জ্বালানির মূল্য বেঁধে দেয়াসহ এসব নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করে দেশগুলো। তবে এরপরও মস্কো থেকে বিভিন্ন উপায়ে জ্বালানি আমদানি অব্যাহত রাখার কথা জানিয়ে আসছে গণমাধ্যমগুলো। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের শুরুর দিকে রাশিয়া থেকে রেকর্ড 84% এলএনজি আমদানি করে স্পেন। এছাড়া ভারত, চীন, তুরস্কের মতো বিকল্প বাজারেও এই সময়ে রাশিয়ার জ্বালানি রপ্তানির পরিমাণ রেকর্ড পেরেছে।